অনেক সাহাবি সমবেত। সাহাবিদের মধ্য থেকে এক সাহাবি বললেন, মা আহসানাহা ইয়া রাসূলুল্লাহ, চাদরটা এত চমৎকার, এত সুন্দর লাগতেছে, আপনিও যেমন সুন্দর চাদরটাও সুন্দর, ইয়া রাসূলুল্লাহ চাদরটা আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ, কইবেন না? সহিহ আল বুখারী 376 নম্বর হাদিস। হাদিস পড়ে আমি আবেগপ্রবণ হয়ে যেতাম যে আল্লাহর হাবিবের মহাব্বত সাহাবিরা যেভাবে করেছেন পৃথিবীর কেউ করতে পারবে না। প্রখ্যাত সাহাবি জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফি কুব্বাতিন হামরা মিন আদম। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন একটা লাল চামড়ার তাবুর মধ্যে দেখলাম। ওরাআইতু বিলালান আখাযা ওয়াদুআ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বিলালকে আমি দেখলাম একটা পাত্রে আল্লাহর হাবিবের জন্য ওযুর পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। এরপরে আল্লাহর হাবিব ওযু করলেন, আমি দেখলাম ওয়ারাআইতু আন-নাসা ইয়াবতাদিরুনা যালিকাল ওয়াদু। সাহাবায়ে কেরাম ওযুর অবশিষ্ট পানি মোবারক আনার জন্য হুমরি খেয়ে পড়লেন, দৌড়াদৌড়ি আরম্ভ করলেন, ধাক্কা ধাক্কি লাগালেন, কে কার আগে আল্লাহর হাবিবের বরকতের পানি নিতে পারেন, চিল্লায় এখন সুবহানাল্লাহ। ফামান আসাবা মিনহু শাইআন তামাসসাহা বিহি, যেই সাহাবি আল্লাহর হাবিবের মোবারক ওযুর পানি নিয়েছেন সে তো সৌভাগ্যবান, কিসমতওয়ালা, সে তো তার হাতের মধ্যে, দেহের মধ্যে, গালের মধ্যে সব জায়গায় লাগাচ্ছেন আর আনন্দ উল্লাসে মেতে উঠতেছেন, আল্লাহর হাবিবের মোবারক পানি আমার শরীরে লেগেছে, আমার জীবনটা ধন্য হয়ে গেল। এবার দেখেন সাহাবিদের মোহাম্মদ কি, ওয়ামান লাম ইউসিব মিন হুসাইয়ান আখাযা মিন বালালিয়াদি সাহিবিহি, যেই সাহাবি আল্লাহর হাবিবের ওযুর পানি মোবারক পায় নাই, যে সাহাবি পেয়েছেন ওই সাহাবির কাছে দূরে গিয়ে তার হাতটা টেনে নিয়ে বলতেছেন বিনয়ের সুরে, ভাই রে তোমার তো কিসমত খুলে গেছে, তুমি তো সৌভাগ্যবান, আল্লাহর হাবিবের মোবারক ওযুর পানি কত জায়গায় তুমি লাগিয়েছ, নিজেরে ধন্য বানাইছ, ভাই রে তোমার হাতের মধ্যে সামান্য দুই এক ফোঁটা পানি দেখা যায়, তোমার হাতটা একটু আমার কাছে আগায় দাও, তোমার হাতের ওই ভিজা জায়গায় আমার হাতটা লাগিয়ে আল্লাহর হাবিবের বরকত আমি আমার দেহের মধ্যে লাগাতে চাই। ভাই রে তোমার তো কিসমত খুলে গেছে, তুমি কিসমতওয়ালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর ওই যে দুই এক ফোঁটা পানি আছে না তোমার হাতে লাগা, ওই হাতটা আমাকে দাও, ওই হাতের সাথে আমার হাত আমার দেহটা লাগাইয়া রাসূলুল্লাহর বরকত আমি অর্জন করে আমিও ধন্য হতে চাই, চিল্লা এখন সুবহানাল্লাহ। এই হলো সাহাবায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মোবারক কাটলে, অতিরিক্ত লম্বা হয়ে গেলে কাটতেন, সাহাবায়ে কেরাম এ চুল মোবারক গুলি নিয়ে যেতেন, চুমু খেতেন, চোখের সাথে লাগাতেন। সুবহানাল্লাহ, পড়বেন না? শুধু কি তাই, বুখারীর হাদিস, আপনি অবাক হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম নসিহত করে যেতেন, হে আমার আওলাদেরা, কলিজার টুকরা সন্তানেরা, পরিবারের সদস্যরা, আমার কাছে শ্রেষ্ঠ সম্পদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক আছে। আমার যখন মরণ হয়ে যাবে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যখন পরপারে পারি জমাব, আমার গোসলের পরে কাফনের কাপড় যখন গায়ে জড়ানো হবে, কাফনের কাপড়ের মধ্যে আল্লাহর হাবিবের চুল মোবারক দিয়ে দিও। এই চুল মোবারকের উসিলায় আমি কবরে নাজাত পাব, হাসরে আল্লাহ পাকের দয়া পেয়ে জান্নাতে যাব, চিল্লায় এখন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর 1277 নম্বর হাদিস। হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আল্লাহর হাবিবের মোবারক দরবারে উপস্থিত ছিলাম, আমি লক্ষ্য করলাম একজন মহিলা আল্লাহর হাবিবের জন্য একটি বুর্দা নিয়ে আসলেন, ঝালরযুক্ত, ডিজাইন করা, নকশাওয়ালা। উনি বলছেন, আতাদরুনা মাল বুর্দা, তোমরা কি জানো বুর্দা মানে কি? সাহাবায়ে কেরাম বললেন, চাদর, জানি তো। ওই মহিলা
চাদরটা নিয়ে এসেছেন। আসার পরে অনুনয় বিনয় করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি বড় মায়া করে আপনাকে ভালোবেসে খুব যত্ন করে চাদরটা বানাইছি। রাসূল, আপনি যদি এই চাদরটা নেন আমার কিসমত খুলে যাবে। সুবহানাল্লাহ, পড়বেন না? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বড় আশা করে আপনার জন্য আমি চাদরটা বানিয়েছি, রাসূল আপনি নেন। আপনার জাসাদ মোবারকে আমার একটা চাদর থাকবে, এর চাইতে বড় আনন্দের বিষয় আমার জন্য কি হতে পারে? فاخذها النبي صلى الله عليه وسلم محتاجا اليها। আমার নবীজি মহিলার অনুনয় বিনয় দেখে চাদরটা গ্রহণ করলেন। আমার নবীজির দরকার ছিল, নিয়ে রাসূলুল্লাহ হুজরা মোবারকায় গেলেন। বর্ণনাকারী সাহাবি বলেন, فخرج الينا وانها ازاره। আল্লাহর হাবিব যখন আমাদের সামনে হুজরা মোবারকা থেকে বের হলেন, আমরা লক্ষ্য করলাম রাসূলুল্লাহ চাদর মোবারকটাকে ইজার বানালেন। ইজার মানে হচ্ছে লুঙ্গি। এখন চাদর লুঙ্গির মতো পড়ে কেমনে, প্রশ্ন আছে না? অনেক সময় দেখবেন হোটেল বয় যারা, এর একটা গামছা দুই দিক থেকে প্যাচ দেয়, মাঝখানে একটু ফাড়া থাকে। অনেকে গোসল করে ভিজা লুঙ্গিটা এভাবে দুই দিকে গিট মেরে মাঝখানে ফাড়া রেখে আসে। আল্লাহর হাবিব চাদরটা দুই দিক থেকে ধরেছেন আর মাঝখানে গিট মেরেছেন, এভাবে পড়েছেন মাঝখানে ফাড়া। তো আল্লাহর হাবিব এভাবে বের হয়ে আসলেন। ফাহাসানাহা ফুলানান, অনেক সাহাবী সমবেত, সাহাবীদের মধ্য থেকে এক সাহাবি বললেন, মা আহসানাহা ইয়া রাসূলুল্লাহ, চাদরটা এত চমৎকার, এত সুন্দর লাগতেছে, আপনিও যেমন সুন্দর চাদরটাও সুন্দর, ইয়া রাসূলুল্লাহ চাদরটা আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ, কইবেন না? উপস্থিত সাহাবি রাগান্বিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম মন মলিন করে ফেললেন, বললেন, ভাইরে তুমি কেন চাদরটা চাইতে গেলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটা দরকার, তুমি দেখতেছো আল্লাহর হাবিব তিনি চাদরটা উপহার পেয়ে পরিধান করেছেন, দারুণ মানিয়েছে, তুমি চেয়ে কাজটা ভালো করো নাই, সাহাবিরে তুমি কেন চাইতে গেলে? ওকাদ আলিম তু, তুমি এটাও জানো, আল্লাহর হাবিবের কাছে একবার যদি কেউ জবান খুলে কিছু চায়, রাসূলুল্লাহ কর্ষিন কালেও তারে খালি হাতে ফেরত দেন না। কেন চাইলে জবাব দাও। এবার সাহাবি বলল, শোনো আমার সাহাবি প্রিয় ভাইয়েরা, আমি আল্লাহর হাবিবের মোবারক চাদর আমার গায়ে পরিধানের জন্য চাই নাই। স্বাভাবিক দৃষ্টিতে রাসূলুল্লাহর চাদর মোবারক কেউ গায়ে লাগাবেন এমন সাহস কারো নাই, তাহলে কেন চাইলে? সাহাবি বলল, ইন্নামা সালতুহু লিতাকুনা কাফানি, আমি এজন্য আল্লাহর হাবিবের চাদর মোবারক চাইলাম, আমার যখন মরণ হয়ে যাবে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যখন কবরের বাসিন্দা হয়ে যাব, আমি যখন পরপারে পাড়ি জমাবো, আমার ইন্তেকালের পরে যখন আমাকে গোসল করায় কাফন বানানো হবে, আমি আল্লাহর হাবিবের এই চাদর মোবারক দ্বারা আমার কাফন বানাতে চাই। সাহাবির আকীদা হলো, রাসূলুল্লাহর চাদর মোবারকটা যদি আমার কাফন হয়ে যায়, কবরে আমি আল্লাহর দয়ায় নাজাত পেয়ে যাব, হাসরে মুক্তি পাব, আল্লাহ পাক চাদরের সিলাই আমারে মাফ করে দেবে। আল্লাহর হাবিব চাদরটা খুলে দিলেন। সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তখনও জীবিত, আমি নিজে দেখেছি ওই ব্যক্তিকে আল্লাহর হাবিবের এই চাদর মোবারক দ্বারাই কাফন দেওয়া হয়েছে। চিল্লায় এখন, সুবহানাল্লাহ, আল্লাহ।